বিপিএল নিয়ে আপডেট করতেই হচ্ছে কারণ বিপিএল এর প্লেয়ার্স ইউ অল নো যে আগামী মাসের চোদ্দ তারিখে এবং এই ড্রাফটের ডেড নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে ক্রিকেট বোর্ড সন্তুষ্টরা যেহেতু আমার কন্টেন্টস গুলো সম্পর্কে আপডেট রাখেন তাই তাদের উদ্দেশ্যে বলা অধিকাংশ ক্রিকেটার দে আর নট হ্যাপি উইথ দ্য ডেট কারণ এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগ যেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট সেই এনসিএল এর ডেড এবং বিপিএল প্লেয়ার্স ড্রাফ্টের ডেট লাইন অনেকটা ক্ল্যাশ করছে যদি চোদ্দ অক্টোবর করা হয় সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড গুরুত্ব দিয়ে দেখবে অ্যান্ড ক্রিকেটাররা যারা আসলে বিপিএল অংশগ্রহণ করবে তাদের একটা বড় অংশ কিন্তু এনসিএল এ ব্যস্ত থাকবে সেই সময়টায় দে ওয়ান্ট যে তারা আসলে সেই সময়টা যেন ফ্রি থাকে ডিউরিং দ্য ড্রাফট টাইম সো মূল আলোচনায় চলে যাব আপনারা কি জানেন যে মুস্তাফিজুর রহমান কত টাকায় ঢাকার সাথে চুক্তি করেছেন মুস্তাফিজকে এর আগে আমরা দেখেছি কুমিল্লার হয়ে একটা বড় সময় খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুস্তাফিজ হটকেক চেন্নাই সুপার কিংস নতুন রিটেনশনের যে নিয়ম আইপিএল গভর্নিং বডি করেছে সেই হিসাবে মুস্তাফিজকে ধরে রাখবে এটা মোটামুটি ওপেন সিক্রেট অ্যান্ড লাস্ট এডিশন অফ আইপিএল এ হি ওয়াজ দ্য হায়েস্ট উইকেট টেকার টিল দ্য ডেট হি প্লেড ফর চেন্নাই এখন এরকম একজন ক্রিকেটার যিনি আমার দেশের যিনি আমার দেশের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন ফিটনেস সব সবকিছু যদি ঠিকঠাক থাকে তার পারিশ্রমিক কত হওয়া উচিত যে সেলিংটা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আওতায় একজন ক্রিকেটার ড্রাফ থেকে যদি বিকৃত হন লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে সেই প্রাইসটা হচ্ছে ষাট লাখ টাকা অনলি সিক্সটি লাক্স মুস্তাফিজুর রহমান এর ডাবল পারিশ্রমিকে ঢাকায় ডিরেক্ট সাইন করেছেন এগেইন আই এম রিপিটিং মুস্তাফিজুর রহমান ডাবল পারিশ্রমিকে ষাট লাখ টাকা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমান এক কোটি বিশ লাখ টাকায় এখন পর্যন্ত যে খবর আমার কাছে রয়েছে এই অর্থের বিনিময়ে ঢাকার সাথে চুক্তি সাইন করেছেন এক কোটি বিশ লাখ টাকা এখানকার একটা হিসাব নিকাশ এখন পর্যন্ত আমি ক্লিয়ার না জানার চেষ্টা করব ডেফিনেটলি কাগজপত্র আমার হাতে চলে আসবে সেটা হচ্ছে যে এই এক কোটি বিশ লাখ টাকা এটা কি তার ফ্রেশ মানি নাকি কোটি কোটি টাকা টাকা লাখ টাকার মধ্যে থেকে রহমান ট্যাক্সের পরিশোধ করবেন অধিকাংশ ক্ষেত্রে লোকাল ক্রিকেটার যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হন তাদের ডিলিংসটা অনেকটা এমন হয় যে এক কোটি বিশ মানে এক কোটি বিশ আমার এর উপর যে ট্যাক্স হয় ওটা ফ্র্যাঞ্চাইজি দেবে সো মুস্তাফিজের ক্ষেত্রে যদি ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স যে পার্ট সেই পার্টটা মিট করে তাহলে এই প্রাইসটা এক কোটি পঞ্চাশের কাছাকাছি চলে যাবে প্রায় মুস্তাফিজুর রহমান এক কোটি বিশ লাখ টাকায় ঢাকার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এর আগে আমি জানিয়েছিলাম যে মুস্তাফিজকে পাওয়ার জন্য একটা বিশাল ফাইট চলছিল অ্যান্ড ফরচুন বরিশাল দ্য চ্যাম্পিয়ন টিম তামিম ইকবালের নেতৃত্বে যেই দলটা চ্যাম্পিয়ন হয় তিনি এবং মিজানুর রহমান দলের সত্যাধিকারী তারা একটা চেষ্টা চালাচ্ছিলেন যে মুস্তাফিজকে দলভুক্ত করা যায় কিনা কিন্তু ওই মুস্তাফিজের প্রাইস এক কোটি বিশ এবং তাদের যে পরিকল্পনা সেই অনুযায়ী না মেলায় শেষ পর্যন্ত ফরচুন রেসে থাকলেও ফাইনালি আসলে জয়ের চেষ্টা আর করে নাই ঢাকা তাদেরকে এক কোটি বিশে একসেপ্ট করেছে তাকে ইন্টারেস্টিং পার্ট তো আরো রয়েছে শুধু মুস্তাফিজ না মেহেদি হাসান মিরাজের ঠিকানাও ফাইনালাইজ হয়ে গেছে মেহেদি হাসান মিরাজের ঠিকানা এমন একটা জায়গায় ফাইনালাইজ হয়েছে এবং এখানটা খুব ইন্টারেস্টিং যেমন একটা বড় অ্যামাউন্ট চার্জ করেছেন মোর দেন ওয়ান ক্রোর মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রে আমি যতটুকু জানতে পেরেছি যে তিনি কোনো টাকা কোনো অ্যামাউন্ট কত টাকা পাবেন এরকম কোনো ধরনের ডিসকাশনই যান নাই তিনি তার ফুল রেসপেক্ট কনফিডেন্স পে করেছেন ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির উপরে যে তিনি ওই দলে খেলবেন টাকা পয়সা কত পাবেন কত দেয়া হবে সেগুলো তার কাছে ম্যাটার করে না মেহেদি হাসান মিরাজ ইজ গোয়িং টু আপকামিং বিপিএল এগেইন ফর ফরচুন বরিশাল এগেইন লাস্ট এডিশনে মেহেদি মিরাজ ফরচুন বরিশালের হয়ে ব্যাটে বলে পারফর্ম করেছিলেন দলকে শিওপা জেতাতে তার একটা রোল ছিল স্পেশালি মেডল অব দ্য টুর্নামেন্টে মেহেদি হাসান মিরাজ হি ওয়াজ সো মাচ ইফেক্টিভ উইথ ইস ব্যাড অ্যান্ড বল মেহেদি হাসান মিরাজ ইজ গোয়িং টু প্লে ফর বরিশাল এগেইন মেহদ হাসান মিরাজের এখন পর্যন্ত পারিশ্রমিকের ব্যাপারটা তিনি পুরোটাই ছেড়ে দিয়েছেন তার প্রিয় বড় ভাই তামিম ইকবাল খান এবং ওই ফ্রাঞ্চাইজির মালিকানা যার হাতে ফরচুন বরিশালের মিজানুর রহমানের হাতে তার কোনো কোনো ধরনের চাহিদা নেই সো আমি যে কদিন থেকেই কথাটা বলছিলাম যে একটা মিনি ন্যাশনাল টিম বরিশাল করতে যাচ্ছে তাহলে কি সেই কথা মিলছে মুশফিকুর রহিম তামিম ইকবাল হাসান মিরাজ অলরেডি দে আর সাইন ফর বরিশাল তারা বরিশালের হয়ে খেলবেন আমরা যদি খেয়াল করি যে ফাহিম আশরাফ এবং দাউদ মালান এই দুজন কনফার্ম দে আর গোয়িং টু প্লে ফর বরিশাল পাঁচজন ক্রিকেটার এখানটায় হয়ে গেল যেহেতু তিনজন মানে দুটা রিটেনশন একটা ডিরেক্ট সাইনিং মানে লোকালদের ক্ষেত্রে সো বরিশাল চাইলো এখন অন্য ক্রিকেটারদের সাইফুদ্দিনের কথা বলতে পারি সৌম্যের কথা বলতে পারি রিয়াদের কথা বলতে পারি নিতে পারছে না বাট দে উইল মেক দেয়ার টার্গেট তারা এই ক্রিকেটারদেরকেই পিক করার টার্গেট করবে এটুকু অন্তত এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই আরো কিছু ক্রিকেটার হয়েছে কিছু ক্রিকেটারের ব্যাপারে অফিসিয়াল না হলেও আন একটা ডিসকাশন হয়ে গেছে এবং সেটা গতকাল গত পরশু ইনফ্যাক্ট গত পরশু ফ্র্যাঞ্চাইজি মালিক যারা তারা বসেছিলেন নিজেদের মধ্যে কিছু ডিসকাশন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা কিছু প্রস্তাবনা দিতে চান রিগার্ডিং দ্য আপকামিং প্লেয়ার্স ড্রাফ এবং সেই হিসাব অনুযায়ী তানজিম হাসান সাকিব বাংলাদেশের তরুণ পেসার এবং আপকামিং বিপিএল এ পরে সবচেয়ে বড় হটকেক ডিপার্টমেন্টে যিনি হতে পারেন যান প্রাণ উজাড় করে যিনি খেলেন সেই তানজিম সাকিব তিনি সম্ভবত এখন পর্যন্ত আইডিয়ালি যে আলোচনাটা হয়েছে অন প্রিন্সিপাল তিনি সিলেটেই হয়তো থাকছেন সিলেটের মালিকান নিয়ে অনেক ধরনের গুবলেট পাকানোর চেষ্টা আমরা দেখেছি এবং ফাইনালি এটাকে ওপেন করেছি সিলেট তারা তাদের মতো করে স্টেটমেন্ট দিয়েছে আর আমি পুরো মালিক পক্ষের সাথে কথা বলি ব্যাপারটা ক্লারিফাই করেছি নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন সো ওই দলের কিছু সমস্যা রয়েছে এখন পর্যন্ত হয়তো সেটা সমাধান হয়েও যাবে এটা নিয়ে খুব বেশি ডাউটফুল হওয়ার কারণ নেই অ্যান্ড তানজিম সাকিব ইজ গোয়িং টু প্লে ফর সিলেট এগেইন আরও একজন ক্রিকেটার নুরুল হাসান সোহান এবং নুরুল হাসান সোহানের নাম যখনই আসে তখনই আমরা দেখি যে নুরুল হাসান সোহানের সাথে রংপুরের একটা খুব সিরিয়াস সম্পর্ক এটা অনেকটা ওই মিরাজ তামিমের সাথে বরিশালের যে রিলেশনশিপটা ছিল অথবা মুস্তাফিজ লিটনদের সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে সম্পর্কটা ছিল ঠিক ওই রকম একটা রিলেশনশিপ বিলং করেন নুরুল হাসান সোহান উইথ হিজ ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স রংপুর রাইডার্স তারা এখন পর্যন্ত ওয়েটিং যে কোন দিকে আসলে যাচ্ছে রিটেনশন পলিসি কিংবা সাইনিং পলিসিটা যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টিল নাও ওপেন করে নাই সো তারা ফাইনাল জন্য ওয়েট করছে বাট আমি যতটুকু জানি লোকালদের ক্ষেত্রে দুটো আপনার রিটেনশন এবং একটা ডিরেক্ট সাইন সো ওই জায়গায় কোনো ঝামেলা হবে না বিদেশীদের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র দুই হতে পারে এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে সো রংপুর অ্যান্ড আদার ফ্রাঞ্চাইজিজ দে আর ওয়েটিং বাট নুরুল হাসান সোহান ইজ গোয়িং টু প্লে ফর রংপুর রাইডার্স এগেইন এবং এটা ওই যে পার্টিকুলার মিটিংটার কথা বললাম গত পরশু মালিক পক্ষ যারা বিভিন্ন তারা বসেছিলেন দে যে রংপুরের সোহানকে কেউ টাচ করবে না সোহান ইজ ডেডিকেটেড ফর রংপুরে তনজিম সাকিব প্লে ফর এখন পর্যন্ত যে আপডেট চেঞ্জ হতে পারে এক কোটি বিশে ঢাকার হয়ে খেলছেন মেহেদি হাসান মিরাজ থাকে না এক টাকায় মানে ওই যে কাবিন নামায় ইয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আমরা বাংলা সিনেমায় দেখি ঠিক অনেকটা ওই রকম তিনি কোনো চার্জ করছেন না মালিক পক্ষ যা দিবেন তাতেই খুশি খেলতে পেরেই খুশি বরিশালের হয়ে ইজ গোয়িং টু প্লে ফর ফরচুন বরিশাল এগেন